টেক অ্যালার্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন যে কোন কাজ করে মার্কেট প্লেস থেকে প্রচুর কাজ পাওয়া যেতে পারে, একটু সহজে কাজ পাওয়া যেতে পারে এবং কোন কাজের স্ট্যাবিলিটি রয়েছে। তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখেন, ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সার্ভিস শেখেন, তাহলে কিন্তু সহজেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ পেতে পারেন। যেহেতু প্যান্ডেমিকের কারণে প্রচুর নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে এবং সেই ওয়েবসাইটগুলোর মধ্যে 60%-এর বেশি ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসড ওয়েবসাইট, তাই আপনি যদি ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কোনো স্কিল ডেভেলপমেন্ট করেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে প্রচুর কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কাজের কী পরিমাণ চাহিদা রয়েছে। তো চলুন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কী পরিমাণ কাজের চাহিদা রয়েছে, যাতে করে আপনারা এটি সহজেই বুঝতে পারেন এবং এটি আপনাদেরকে মোটিভেট করে নতুন করে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত স্কিল ডেভেলপমেন্ট করার জন্যে। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ভিডিওতে দেখব যে পিপল পার আওয়ার মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কাজের চাহিদা কীরকম রয়েছে। আমরা সবাই ইতিমধ্যেই জানি যে পিপল পার আওয়ার হচ্ছে ইউকে বেসড একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেটি 2005 সালে তাদের কার্যক্রম শুরু করে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এর বাইরেও আপনি যদি চান ফাইবার বা আপওয়ার্কে ম্যানুয়ালি সার্চ করার মাধ্যমে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কাজের কী পরিমাণ চাহিদা রয়েছে সেটি দেখে নিতে পারেন। তো আমি এখানে সার্চ বক্সে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিচ্ছি এবং শর্টিং অপশনস থেকে শর্ট করে নিচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র আজকে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কী পরিমাণ কাজের চাহিদা রয়েছে। আমরা এখানে দেখতেছি যে 4 মিনিট আগে বেশ কয়েকটি জব পোস্ট হয়েছে, 31 মিনিট আগে, 30 মিনিট, 40 মিনিট, 43 মিনিট, এরকম আজকে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ার্ডপ্রেস সংক্রান্ত কাজগুলো আসছে এই মার্কেট প্লেসে। তো আমরা যদি দেখি প্রথম পৃষ্ঠার কিন্তু সবগুলো কাজই আজকে পোস্ট করা হয়েছে এবং সেই সবগুলো কাজই কিন্তু ওয়ার্ডপ্রেস সংক্রান্ত। এখানে একটি জব রয়েছে যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, যেটি 30 মিনিট আগে পোস্ট করা হয়েছে এবং এই কাজটির এক্সপেক্টেড প্রাইস ধরা হয়েছে $20। আমি যদি আরও একটু নিচের দিকে যেয়ে আরও একটি জব দেখার চেষ্টা করি, এখানে রয়েছে ইনস্টল এ ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড কাস্টমাইজ ইট, যেটির প্রাইস ধরা হয়েছে $261। আপনারা এখানে এক্সপেক্টেড যে প্রাইস দেওয়া আছে তার সাথে যদি 85 দিয়ে গুণন করেন তাহলে বাংলাদেশি টাকায় এক্সপেক্টেড প্রাইস কেমন সেটি আপনি সহজেই বুঝতে পারবেন। পরের জবটি যদি আমরা দেখি, যেটি 2 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, যার এক্সপেক্টেড প্রাইস হচ্ছে $200, এই কাজটি হচ্ছে নিড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অর্থাৎ ক্লায়েন্টের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার। এর বাইরে পরের কাজটি যদি আমরা দেখি, এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, যেটি 3 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, যার প্রাইস রয়েছে $391। আমরা বেশ কিছু জব একটু ওপেন করে নিউ ট্যাবে ওপেন করার পরে আমরা একটু দেখি যে অ্যাকচুয়াল কী কী চাহিদা রিকোয়ার্ড করছে তারা। এখানে ক্লায়েন্ট তার টাইটেল দিয়েছে যে ইনস্টল এ ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড কাস্টমাইজ ইট। যদি আমরা ডেসক্রিপশন দেখার চেষ্টা করি, আই হ্যাভ এ ওয়ার্ডপ্রেস থিম হুইচ আই নিড টু বি ইনস্টল অ্যান্ড ইন অ্যাডিশন টু ইট আই উইল নিড সাম কাস্টমাইজেশন টু দ্য থিম কারেন্টলি আই উইল নিড, এরকম একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে, যেখান থেকে সহজে বোঝা যাচ্ছে যে ক্লায়েন্টের একটা ওয়ার্ডপ্রেস থিম রয়েছে যেটি সে ইনস্টল করতে চায় এবং আরো কিছু কাস্টমাইজেশনের কাজ রয়েছে। এখানে এক্সপেক্টেড প্রাইস হচ্ছে €200, তার মানে যদি ডলারে কনভার্ট করা যায় সেটা হচ্ছে $261, আর যদি আপনি টাকায় কনভার্ট করেন এটি কিন্তু আরো বেশি হবে, আপনি 85 দিয়ে সিম্পলি গুণন করে বাংলাদেশি টাকায় এক্সপেক্টেড প্রাইস আপনি ধরতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল এবং কাস্টমাইজেশন পান তাহলে আপনি এই জবটিতে অ্যাপ্লাই করতে পারেন এবং যদি আপনি এই জবটি উইন করেন এবং ঠিকঠাক মতো জমা দিতে পারেন তাহলে কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ আপনার পিপল পার আওয়ার এর অ্যাকাউন্টে জমা হবে। যদি আমরা পরের জবটি দেখি, এখানে লেখা রয়েছে যে নিড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্লায়েন্টের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার যার এক্সপেক্টেড প্রাইস ধরা হয়েছে $200, এবং এই জবটি 2 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, এক্সপার্ট লেভেলের ডেভেলপার ক্লায়েন্ট চাচ্ছেন। এই জবটিতেও যদি আপনি ওয়ার্ডপ্রেস সংক্রান্ত স্কিল পারসন হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যদি উইন করতে পারেন তাহলে কিন্তু $200 থেকে মার্কেট চার্জ কেটে নেওয়ার পরে যে প্রাইসটি থাকবে সেই প্রাইসটি আপনার অ্যাকাউন্টে জমা হবে। পরের জবটিতে বলা হয়েছে যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, যেটি $20 প্রাইসের কাজ, খুবই ছোট্ট একটি কাজ বোঝাই যাচ্ছে। এখানে বলা হয়েছে যে ডেভেলপড এ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ,
with respect to the search engine optimization. যারা WordPress developer তারা জানেন যে theme install করে কয়েক মিনিটের মধ্যে এই কাজটি শেষ করে ফেলা সম্ভব। এখন আমি যদি আবারও একটু ফিরে যাই people per hour এর search list এ, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে যতগুলো জব রয়েছে শুধুমাত্র আজকের দিনেই এতগুলো WordPress related কাজ পোস্ট করা হয়েছে। আর যদি আমি শেষ দিকে দেখি দেখুন এখানে 16 পৃষ্ঠা পর্যন্ত WordPress জব রয়েছে। এটা কিন্তু সহজে এখন বোঝা যাচ্ছে যে WordPress সংক্রান্ত কাজগুলোর প্রচুর চাহিদা রয়েছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে। এখন শুধুমাত্র আপনাকে স্কিল পারসন হতে হবে। যদি আপনি WordPress সংক্রান্ত স্কিল পারসন হন তাহলে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং হোপফুলি মার্কেটপ্লেস থেকে আপনি কাজগুলো কিন্তু নামাতে পারবেন। WordPress ডেভেলপার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সবার প্রথমে WordPress থিম কাস্টমাইজেশন করা জানতে হবে। যখন আপনি WordPress কাস্টমাইজেশন শিখে যাবেন, HTML CSS শিখে যাবেন, তখন কিন্তু আপনি যদি WordPress থিম ডেভেলপমেন্ট শেখা শুরু করেন সেটি আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আরেকটি ব্যাপার হচ্ছে WordPress থিম কাস্টমাইজেশন শেখার পরেই কিন্তু আপনি মার্কেটপ্লেস থেকে অনেক কাজ জমানোর সুযোগ পাচ্ছেন। তাই আপনাদের মধ্যে যারা WordPress থিম ডেভেলপমেন্ট বা WordPress ডেভেলপার হতে চান সবার প্রথম কাজ হবে WordPress থিম কাস্টমাইজেশন শেখা। আর আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে আমরা খুব শীঘ্রই WordPress থিম কাস্টমাইজেশন সংক্রান্ত টিউটোরিয়াল সিরিজ শুরু করব, যাতে করে আপনারা সেখান থেকে সহজেই শিখতে পারেন। আমাদের সঙ্গেই থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।